আসসালামু আলাইকুম, শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, আর এটা খুবই ইজি প্রসেস, আপনারা কয়েকবার দেখলে আপনাদের হয়ে যাবে। আর যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা, যারা অলরেডি এক্সপার্ট আছেন তারা সিম্পলি ভিডিওটা ইগনোর করতে পারেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ব্রাউজার ওপেন করব, দেন আমি এখানে হচ্ছে youtube.com, গুগল থেকে youtube.com এ সার্চ দিয়ে এখানে আমি পেজে আসব। দেন আমি সাইন ইন করব আমার গুগল অ্যাকাউন্টে। ওকে, তো আমি সাইন ইন হয়ে গেছি, আমার অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে আছে। তো আমি এখানে এই চ্যানেলটা ইউজ করব না, আমার একটা নতুন ইউটিউব চ্যানেল লাগবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। তো ক্লিক করার পরে হচ্ছে আমার নেক্সট স্টেপ হবে, এই যে কম্পিউটার স্ক্রিনের আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করব হচ্ছে চ্যানেল। এরপরে আমি ক্লিক করব হচ্ছে কাস্টম চ্যানেল। আচ্ছা, কাস্টম চ্যানেল ক্লিক করার পরে আমি এখানে হচ্ছে কম্পিউটার স্ক্রিনের রাইট সাইডে এখানে ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে একটা সেটিংয়ের আপনারা আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে আমি ক্লিক করব। করার পরে হচ্ছে আমি এখানে সব অপশন খুঁজে পাবো, এখানে আমি চ্যানেল যেটা আছে সেটা ডিলিটও করতে পারবো আবার নতুন চ্যানেল ক্রিয়েটও করতে পারবো। তো এখানে দেখেন অপশন আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, ক্রিয়েটেড নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। তো আমি যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করব, সো আমি এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। ওকে, দেখেন এখানে হচ্ছে অলরেডি সাজেস্ট করছে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। তো আমার এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করব তখন অটোমেটিক এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে সিম্পলি নাম দিব, আমার চ্যানেলের নাম কি হতে পারে সেটা চিন্তা করে। তো সাপোজ আমার চ্যানেলটা বা আমার আমি যে ব্লগ তৈরি করব সেগুলো হচ্ছে ট্রাভেল রিলেটেড। তো আমি লিখি যে ট্রাভেলিং ফ্রম বাংলাদেশ। ওকে, তো আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ট্রাভেলিং ফ্রম বাংলাদেশ। এটা টাইপ করার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে এটা কাস্টমাইজ করা, আমাকে এখানে একটা লোগো সেট করতে হবে। আর এখানে কাস্টম চ্যানেলে গেলে আমি হচ্ছে ব্যানার সেট করতে পারবো, এই যে এখানে অ্যাড চ্যানেল আর্ট, চ্যানেল আর্টের একটা স্পেসিফিক সাইজ আছে যেটা আপনাকে ফটোশপে বা ইলাস্ট্রেটরে ডিজাইন করে নিতে হবে। আপনাদের সাইজ যদি জানতে চান সেক্ষেত্রে আপনি গুগল করবেন ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, চ্যানেল আর্ট সাইজ। তো এখানে ক্লিক করার পরে আপনারা সাইজটা জেনে যাবেন, এখানে হচ্ছে এখানে শো করা থাকবে যে কত বাই কত হতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব দ্য বেস্ট চ্যানেল আর্ট সাইজ ইজ 2560 থেকে আপনি 1440 ওয়াইড হাইট দিতে পারবেন। তো এই সাইজটা এখানে স্যুট করবে আপনার এই চ্যানেল আর্টের জন্য। দেন আপনি এখানে লোগো সেট করবেন, লোগোর ক্ষেত্রেও আপনি সার্চ করে নেবেন যে লোগো সাইজ বা চ্যানেল, যে চ্যানেলের যে লোগো আর্ট, লোগো সাইজ অফ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন সাইজ হতে হবে 800x800 পিক্সেল। তাই 800x800 পিক্সেল আপনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে নিয়ে নেবেন, এখান থেকে আপনি ডিজাইন করে নেবেন। হাইট ওয়াইড আপনি হচ্ছে 800x800 দিবেন, এখানে 800x800 পিক্সেল সিলেক্ট করবেন। এখানে হচ্ছে চ্যানেল আর্টটা আপনি ডিজাইন করে নেবেন, ডিজাইন করে এখানে আপলোড করে দিবেন আপনার ইউটিউব চ্যানেলে। তো আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো এখানে আমি যদি চাই চ্যানেল আর্ট দিতে পারবো, আইকন দিতে পারবো, তারপরে আমি নতুন নতুন ভিডিও তৈরি করব এবং সেগুলো আপলোড করব। আর আপলোড প্রসেস খুবই ইজি, এখানে দেখেন আপলোড ভিডিও এখানে আছে, সো এখানে ক্লিক করে আপনি আপনার নতুন ভিডিওসগুলো আপলোড করতে পারবেন।
করে সিলেক্ট ফাইল করে আপলোড করতে পারবেন। আচ্ছা, এই ছিল হচ্ছে প্রসেস কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এই ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি মনিটাইজেশনের জন্য পরবর্তীতে ইউজ করতে পারবেন, এবং এটা প্রমোট করে আপনি পরবর্তীতে আপনার যদি কোনো সাকসেসফুল ইউটিউব চ্যানেল রানিং করার ইচ্ছা থাকে তো আপনি এইভাবে ক্রিয়েট করতে পারবেন। এরপরও যদি যারা বিগিনার আছেন তাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।